ইফালে ভূমির অধিকার বিচারি ছয়গড় পশ্চিম ঢুলিত রাইজর তীব্র প্রতিবাদ। গাঁওখনের প্রায় 500 বিঘা কৃষিভূমি দালাল চক্রায় বহিরাগত বনিয়াক বিক্রি করার ষড়যন্ত্রের অভিযোগ তুলি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে স্থানীয় রাইজে। এই কৃষিভূমিত উদ্যোগ স্থাপন করলে পশুধনের সমস্যা পড়ব কৃষক রাইজ। বাবা রামদেবর লগত লগ লাগে যে পাম খেতি করবলৈ লৈছে, অসমক সাতটা জোনত ভাগ করে পেলায় প্রায় 18খন জেলাত যে পাম খেতি করবলৈ লৈছে, যিখিনি ফল ওলাব সেই ফলখিনি আনি পেলায় ইয়াত পেরি ফলখিনি চেপি তৈল যেটো তেল সেই তেলটো উলিয়ার কারণে ইয়াত কারখানা স্থাপন করিব বলে আমি গম পাইছো। আমি ইয়াত পাম তেলর সার কারখানা আমি ইয়াত স্থাপন হবলৈ কেতিয়াও নিদিম। এই চরণীয়া সেউজীয়া ভূমিত আমি গরু ছাগলীর অনুপযোগী করে তুলিব আমি কেতিয়াও নিদিম। আর সেই দালালবিলাকক আমি এতিয়াই আমি হুঁশিয়ার করে দিছো, তেওঁলোকে যেন এই খেতি পথারত যাতে চকু মেলি এপলকও তেওঁলোকে নাচায়, নহলে তেওঁলোকৰ